দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি ছিল আশফল ফিরে আসলো নতুন নাম নিয়ে লংগান বর্তমান বাগানীদের কাছে খুবই পরিচিত এবং খ্যাতি অর্জন করেছে এই আশফল বা লংগান আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন লংগান বা আশফলের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি এবং এই চারাতে খুব শীঘ্রই আপনারা কিভাবে ফল ধরাবেন সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক আশফলের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে ভালো জাতের আশফলের বীজ সংগ্রহ করে নিতে হবে এই ভালো জাতের বীজ থেকেই চারা উৎপাদন করতে হবে তাহলে দ্রুত যেমন ফল পাওয়া যাবে তার সাথে ভালো কোয়ালিটি সম্পন্ন ফল উৎপাদন করা যাবে আপনি যদি একটি বা দুটি গাছ রোপণ করতে চান এক্ষেত্রে আপনারা দেশি ভ্যারাইটিটা অ্যাভয়েড করবেন কিন্তু আপনার কাছে যদি প্রচুর পরিমাণে জায়গা থাকে তাহলে আপনারা দেশি ভ্যারাইটির লঙ্গান বা আশফল নিতে পারেন সাধারণত আঁশফলের বীজ মাটিতে পুঁতে দিলে তা থেকে চারা উৎপাদন করা সম্ভব কিন্তু গুণগত মানসম্পন্ন চারা উৎপাদন করতে হলে টিস্যু পেপার ব্যবহার করতে হবে এখানে আমি টিস্যু পেপার নিয়ে বীজটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বীজটিকে মুড়িয়ে নেবেন টিস্যু পেপার এর পরিবর্তে আপনারা সুতির কাপড় ব্যবহার করতে পারেন এরপর পানিতে বীজটাকে চুবিয়ে অতিরিক্ত পানিটাকে বার করে দিতে হবে অর্থাৎ এই বীজে যেন হালকা হালকা পানি থাকে ময়েস্ট ভাব যেন থাকে তাহলে কিন্তু দ্রুত এই বীজ জার্মিনেশন হবে কিন্তু পানির পরিমাণ বেশি হলে বীজটি পচে নষ্ট হয়ে যেতে পারে এরপর একটা এয়ারটাইট কন্টেইনারের ভিতরে বীজটাকে রেখে দিতে হবে এভাবে পাঁচ থেকে ছয় দিন রাখলে এই বীজটি অঙ্কুরিত হবে তারপরে চারায় পরিণত হবে সুপ্রিয় দশক ফিরে আসছি সাত দিন পর এবার দেখে নেব এই বীজটি আদেও জার্মিনেশন হয়েছে কি এজন্য আমি ঢাকনাটা প্রথমে খুলে নিচ্ছি এবং এই বীজের উপরের অংশের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবার আমি এই টিস্যু পেপারটি ছিঁড়ে বীজটাকে বার করে দেখবো আদেও এটা জার্মিনেশন হয়েছে কি না সম্ভবত বীজটি জার্মিনেশন হয়ে গেছে এই বীজের আকৃতিটা বিকৃতি ঘটেছে হ্যাঁ এই বীজটি জার্মিনেশন হয়ে গেছে আমি সম্পূর্ণ টিস্যু পেপারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই টিস্যু পেপার খোলার সময় একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে সাবধানতার সাথে এই কাজটি করতে হবে না হলে এই অঙ্কুরিত অংশটা ভেঙে যেতে পারে আর এটা ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে অঙ্কুরিত অংশে চারার কিছু অংশ দেখা যাচ্ছে এই বীজটাকে এবার রোপণ করে দিতে হবে তাহলেই নতুন লংগান বা আশফলের চারা উৎপাদন করা যাবে এই বীজটাকে রোপণ করার জন্য আমি সত্তর শতাংশ কোকোপিট এবং তিরিশ শতাংশ জৈব সার ব্যবহার করছি এই উপাদানটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই উপাদানে খুব ভালোভাবে চারা গাছ জন্মায় আর যদি আপনারা এই উপাদানটি না পান তাহলে পঞ্চাশ শতাংশ জৈব সার এবং পঞ্চাশ শতাংশ মাটি ব্যবহার করবেন তারপরে এই বীজটাকে রোপণ করে দেবেন ঠিক এই পদ্ধতিতে মাটিটা যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি শুকনো থাকে তাহলে পানি প্রয়োগ করতে হবে এটা যেহেতু ভেজা ভাব আছে তবু আমি একটু পানি প্রয়োগ করেছি এবার অপেক্ষার পালা কবে এই গাছটি বড় হতে শুরু করবে সুপ্রিয়া দর্শক ফিরে আসছি বীজটি রোপণ করার কুড়ি দিন পর দেখুন এটা চারা গাছে রূপান্তরিত হয়ে গেছে এবং এই গাছের গুণগত মানটা খুবই ভালো আপনারা এভাবেই চারা উৎপাদন করতে পারবেন এবং আরও কিছু আপডেট দিয়ে দেব একটু বড় পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান তাহলে আমি দেখাবো বড় গাছ এবং ফল ধরা গাছ আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকের প্রশ্ন হচ্ছে এই গাছে ফল ধরতে কত সময় লাগবে এই গাছে ফল ধরতে তিন বছর সময় লাগবে তিন বছরে খুব ভালো ফলন দেবে এই গাছটি ফাঁকা জায়গা এবং রোদ্রে লাগাতে হবে তাহলেই প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব এছাড়াও বীজ রোপণ করার পরে আপনারা রোদ্র বা ছায়া জায়গা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই উপরের মাটিটা শুকিয়ে গেলে পুনরায় আপনারা পানি প্রয়োগ করবেন তাহলেই দেখবেন গুণগত মানসম্পন্ন চারা আপনারা উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি